হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব কি কি উপায়ে আপনি ফ্রিতে ডায়মন্ড পেতে পারেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন ছোটাছুটি ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আছেন যারা হয়তো জানেন না যে কী কীভাবে ফ্রিতে ডায়মন্ড পাওয়া যেতে পারে। তো ধর প্রথম যেই টিপস সেটা হলো লিডার বোর্ড। আপনার লিডার বোর্ড থেকে কিন্তু প্রতি 8 দিন পরপর লিডার বোর্ডটা মূলত চেঞ্জ হয়। তো এখান থেকে কিন্তু আপনার একটা ভালো পরিমাণ ডায়মন্ড আপনি অর্জন করতে পারবেন। এবং এই লিডার বোর্ডে ডায়মন্ড অর্জন করতে হলে আপনাকে লিডার বোর্ডে যত উপরের দিকে আপনি থাকবেন তত বেশি আপনি প্রাইজ আপনি পাবেন। যদি আপনি টপ 5-এর মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা ডায়মন্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং যদি টপ করতে পারেন তাহলে কিন্তু 100 ডায়মন্ড আপনি পেয়ে যাবেন এখান থেকে। তো লিডার বোর্ডের ডায়মন্ডগুলো মূলত আপনি যত বেশি এক্সপি অর্জন করবেন এবং যত বেশি টপের দিকে থাকতে পারবেন তত বেশি আপনি প্রাইজ পেয়ে যাবেন বা ডায়মন্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, লিডার বোর্ডে এক্সপিগুলো অর্জন করার জন্য আপনাকে বেশি বেশি লাইভ ম্যাচ খেলতে হবে এবং বেশি বেশি লাইভ ম্যাচগুলো উইন করতে হবে। তো বন্ধুরা, সেকেন্ড যে উপায় সেটা হলো টায়ার চেঞ্জ করার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যেই টায়ারে খেলতেছেন সেই টায়ারের দেখবেন যে চ্যাম্পিয়ন হতে পারলে আপনাকে 40 বা 45টা ডায়মন্ড আপনাকে দিতেছে। আবার যদি আপনি প্রমোশন পান তাহলে দেখবেন যে 30 থেকে 35টা ডায়মন্ড আপনি পেয়ে যাবেন এবং সার্ভাইভ করতে পারলে 8 থেকে 10টা ডায়মন্ড আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই টায়ারগুলো চেঞ্জ করার মাধ্যমে, কিন্তু প্রত্যেকটা টায়ার চেঞ্জ করার মাধ্যমে বা প্রমোশন পাওয়ার মাধ্যমে আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা ডায়মন্ড কিন্তু পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, লাইভ ম্যাচ খেললে কিন্তু আপনাদের মূলত এই জন্য দুইটা উপকার আপনারা পাইতেছেন। প্রথমটি হলো লিডার বোর্ডে আপনি টপের দিকে থাকতে পারবেন এবং সেখান থেকে ডায়মন্ড পেতে পারেন। এবং এই যে টায়ারটা আপনি চেঞ্জ করতে পারবেন বা টায়ারে চ্যাম্পিয়ন হতে পারলেও আপনি কিন্তু এখানে ভালো একটা ডায়মন্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফ্রিতে ডায়মন্ড পাওয়ার থার্ড যে স্টেপটা সেটা হলো ডেইলি চ্যালেঞ্জ ফুলফিল করার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা এই যে এখান থেকে চ্যালেঞ্জে ঢুকে সরাসরি ডেইলি চ্যালেঞ্জে চলে যাবেন এবং দেখবেন যে কী কী চ্যালেঞ্জ আপনাকে তারা এখানে দিয়েছে। এবং এই চ্যালেঞ্জগুলো প্রত্যেকটা ফুল করার মাধ্যমে কিন্তু আপনি এখানে কয়েন পেয়ে যাবেন। এবং সবগুলো টাস্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন বা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন 8টা করে ডায়মন্ড এখান থেকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চতুর্থ যে স্টেপ যেটার মাধ্যমে আপনি ফ্রিতে ডায়মন্ড পেতে পারেন সেটা হলো কেরিয়ার টুর্নামেন্ট। বন্ধুরা, আপনার কেরিয়ারে চলে গেলে দেখবেন প্রত্যেকেরই কিন্তু মূলত 3টা টুর্নামেন্ট চলে দেখবেন। সেই টুর্নামেন্টগুলোতে যদি প্রত্যেকটাতে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা ডায়মন্ডও সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফ্রি ডায়মন্ড পাওয়ার পঞ্চম যে টিপস সেটা হলো এই যে কেরিয়ার অবজেক্টিভসের মাধ্যমে। আপনি প্রত্যেকটি কেরিয়ার বা কেরিয়ারের টুর্নামেন্টগুলো শেষ করার পর এবং এই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনি প্রত্যেকটিতে 10টা করে ডায়মন্ড পেয়ে যাবেন এবং এখান থেকে টোটাল 40টা ডায়মন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি বেশি বেশি ডায়মন্ড পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লাইভ ম্যাচটা বেশি বেশি খেলতে হবে এবং সেখান থেকে এক্সপি অর্জন করতে হবে এবং টায়ার চেঞ্জ করার মাধ্যমে আপনি সেখান থেকে বেশি বেশি ডায়মন্ড অর্জন করতে পারবেন এবং যত খুশি আপনি ডায়মন্ড এখান থেকে আপনি নিতে পারবেন। তো বলুন, তো এই ছিল আমাদের ভিডিও। তো আপনার যদি ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। DLS গেমিং নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাও আমাদের কমেন্ট করে জানান। আর DLS গেম খেলতে যদি আপনি ভালোবাসেন এবং এরকম টিপস এবং ট্রিক্স পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।